بسم الله الرحمن الرحيم. لم يأتي نذير كفي نذر لم يأتي نذير كفي في نظر مثل تو نشد پیدا جا نا جگ راج کو تاج تورے سر سو جگ راج کو تاج تورے سر سو ہے تجھے کو شہ دوسرا جانا اعلی حضرت کے بڑا آواز بولتا ہوئے مرحبا البحر علا والما مجدار میں مجدار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا موری نیا پارے لگا جا نا محبت نظیروں کا فی نظر میں دلے تو نشد پیدا یا شمس و نظر تیلا شمس و نظر تیلا لیلی چوپتے برسی عرضِ بکنی صوبہ تیبہ رسی عرضِ بکنی توری جوتی کی جھل جھل جگ میں توری جوتی کی جل جل جگ میں رچی موری شب نے نہ دن ہو نا جا نا لم شد پیدا القلب شجر والهم شجر دل زار چنا جا زیر چنو دل زار چنا جا زیر چنو پتے اپنے بابت میں کاسے کہو مور کون ہے تیرے سوا جا نا لمیات بین مثلے تو نشد شول دیگری بر زن اشی
ধন্য সব ফোকা দিয়া মোরা তন্য মন ধন্য সব ফোকা দিয়া এ জান বি মেরে চলা যা না এ জান বি প্যারে চলা এবার আলা হজর নিজে বলছেন বস খামায় খা মিনবা জোরা বলেন না সুবহানাল্লাহ বস খামায় খা মিনবা মধ্যম শহীদনগর যুব তরুণ সমাজ মিলাদ উদযাপন কমিটি অক্সিজেন বাহিনীর চট্টগ্রামের বলিষ্ঠ ব্যবস্থাপনায় 15তম পবিত্র সোহাদাই কারবালা স্মরণে ঐতিহাসিক সুন্নি কনফারেন্স আলহাজ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরদার সাহেবের বাড়ি সংলগ্ন ময়দানে 2019 সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ উদ্বোধক সঞ্চালক মহোদয় সাথে সাথে আমন্ত্রিত আলামাই কেরাম মেহমানান আগত আমার প্রাণপ্রিয় বাবার বয়সের মুরব্বীরা নওজওয়ান ভাইয়েরা বরদানসীন মা ও বোনেরা রাহেমানি ওরহমাকুমুল্লাহ তাআলা আযযা বাজাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান রব্বুল আলামিন বড় দয়া মেহরবানি করে আমাদেরকে আজকের এই নোরানি মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের শাহানা দরবারে একটু শুকর আদায়ের নিয়তে সবাই মহব্বতের আওয়াজ দিয়ে কি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি তামলি বলা নবীর নোরানি পাক চরণে লাখ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি সাথে সাথে
ইমামে আলী মকাম সহ কারবালার জমিনে যে সমস্ত শহাদাই কেরাম নিজের তাজা খুন ঢেলে দিয়ে আমাদেরকে ইসলাম দান করেছেন, ওনাদের নোরানি চরণে লাখ কোটি সালামি পেশ করছি। সাথে সাথে এই মাসে জিনার ওফাত ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত শাহ আহমদ রাদা খান ফাদরে বরেলভি সরকারে আলা হযরতের নোরানি কদমে লাখ কোটি সালামি পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজকের এই নোরানি মাহফিলকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য এই মাহফিলকে আল্লাহ যেন নাজাতের বসিলা বানিয়ে দেয়। একটু জোরে বলি না আমিন, আর একটু মহব্বতে বলি আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে যোগদান করে মাহফিলকে রওনক করেছেন, মাহফিলকে সার্থক করেছেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে শুকরিয়া আদায় করছি, ওনাদের মোবারকবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এলাকার সর্বস্তরের আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বাইতে রসুল প্রেমিকদের সাড়া নিয়ে সহযোগিতা নিয়ে আন্তরিকতা নিয়ে আজকের এই মাহফিল সাজিয়ে দিলেন, এবং পর্দানসীন মা বোন যারা এই মাহফিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে টেলিভিশন বন্ধ করে দুনিয়ার সমস্ত আলাপ গল্পগুজব বন্ধ করে দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কলবটাকে মদিনা বানিয়ে মদিনা ওয়ালা নবীর সাথে কানেকশন লাগিয়ে আমার নবীর মহব্বত নিয়ে আওলাদ রসুলের মহব্বত নিয়ে নবীর মাহফিল শুনতে লাগলেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের সকলের আশা আশা কবুল করুন। একটু জোরে বলি না আমিন। যারা এসেছেন ধন্যবাদ আর মোবারকবাদ জানাচ্ছি, যারা আসেন নাই আমাদের মাহফিল ইন্তেজামে কমিটির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, দেরি না করে অতি সরসা মাহফিলে চলে আসুন। রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আশা বসা, যারা আসবো যারা পরবর্তীতে আসতেছি সবার পক্ষ থেকে এই হাজিরি যেন কবুল করেন। আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ যিনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুন্নি অঙ্গনে সাড়া জাগানো আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা জনাবে আল হাজ মাওলানা গিয়াসউদ্দিন আত তাহেরি সাহেব মুতাজিল্লুল আলী আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন, শুধু স্টেজে আসাটা বাকি আছে। একটু কি মহব্বতে বলবো না মারহাবা? এত দূর থেকে কষ্ট করে সারাদিন জার্নি করে একজন মেহমান আসলেন আমাদের কোরআন সুন্নার বায়ান শোনাবার জন্য, একজন নবীর প্রেমিক একজন নবীর বাগানের বুলবুলি আসলো আমাদেরকে শোনাবার জন্য নবীর গান। আমরা ওই মেহমানের শুভাগমনে একটু মহব্বতে সবাই একই আওয়াজে বলতে পারি না মারহাবা? আপনাদের মহব্বত আল্লাহ কবুল করুন। আমি চলে যাচ্ছি আমার বিষয়ে। আমি আমাকে একটা বিষয় মাহফিলের পূর্বেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল, আমি আমার বিষয়ে এগুচ্ছি। ধীরে ধীরে আমি চেষ্টা করব, কতটুকু যেতে পারি জানি না আমার বিষয়ের মধ্যে। আমি স্টার্ট করছি শুরু থেকে, আপনাদের সবার মনোযোগ কামনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডানে সামনে পিছনে কোনো কথা চলবে না, কথা বলেন কথা চলবে, আলোচনা কি চলবে? আলোচনা যিনি করছেন আলোচক আলোচনা করবে, আমরা সবাই শুনবো, কথা বলে ঠিক কিনা? তো আসেন আমরা যে আওলাদ রসুলের মহব্বতে আজকে জান বাজি রেখে নিজের মূল্যবান হায়াতের সময়টুকু কোরবানি দেওয়ার জন্যে আজ মদ্দম শহীদ নগর এই বাইজিদ বুস্তামী থানার অন্তর্গত ঐতিহাসিক স্থান শহীদ নগরের মধ্যম শহীদ নগরে আজকে আমাদের যুবক এবং তরুণ ভাইদের এই বলিষ্ঠ ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে যে তশরিফ আনলাম, এখানে কোনো আমরা পরস্পরের মহব্বতে আসি নাই, আমরা এসেছি আল্লাহ এবং রসুলের মহব্বতে এবং আওলাদ রসুলের মহব্বতে। কথা বলে ঠিক কিনা? মিলাদ মনাতে হ্যায় জো সরওয়ারে আলম কা মিলাদ মনাতে হ্যায় সুবহানাল্লাহ বলবেন না মেহবুবোঁ কি মেহফিল কো মেহবুব সাজাতে হ্যায়
কো সরকার বুলাতে হলাতুয়া আমরা নবীর জন্য পাগল হয়েছি কেন, নবীর ঔলাদের জন্য পাগল হয়েছি কেন? জিনে কাবরে দুনিয়া মে আরে উনকো ভি মেরে আপা সিনে সে লাগাতে হ্যায়, উনকো ভি মেরে আপা সিনে সে লাগাতে হ্যায়। সালাত দুনিয়া যাই হোক, আমি বলছিলাম নবীর প্রেম লাগবে কি না, আওলাদ রসুলের প্রেম লাগবে কিনা। এই আওলাদ রসুলের মহব্বতে আজকে যে লক্ষ লক্ষ টাকা শহীদ নগরের ভাইয়েরা বাবারা মা বোনরা কোরবানি দিচ্ছে, কাজে আসবে কিনা? কথা বলেন, কাজে আসবে কিনা? এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে নেন। তাফসীরে কবির শরীফ ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, আমি গভীর মনোযোগ আকর্ষণ করছি, আমার আলোচনা আর ভূমিকা রাখবো না, সরাসরি আমি আলোচনায় চলে আসছি। একটু প্লিজ সাউন্ড করলে আমি আমার মনোযোগ নষ্ট হবে, ডিস্টার্ব হবে, কথা নড়ে যাবে, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কবির শরীফের মধ্যে উনি সপ্তম খণ্ড 390 নম্বর পৃষ্ঠায় গেলে আমরা কিছু হাদিস আমাদের নজরে চলে আসে। এই আওলাদ রসুলের মহব্বতে যারা কোরবানি দিচ্ছে এনাদের পরিণাম কি, এনাদের জন্য কি ফলাফল রয়েছে, কি পুরস্কার রয়েছে, একটু জোরে বলি না, সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি, সুবহানাল্লাহ। চলেন আমি এবার হাদিস চলে যাই। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবাই কেরাম, ওগো আমার উম্মত শোনো, আলা বামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ আলা হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিফু ইলাল জান্নাহ كما تزف العروس الى بيت زوجها فتح له في قبره بابان الى الجنه جعل الله قبره مزارا ملائكه الرحمه او كما قال عليه الصلاه والسلام উচ্চ আওয়াজে বলেন আর একটু আস্তে করে বলেন আমার ভাইয়ের আল্লাহর নবী নবুওয়াতের জবান দিয়ে শাক করেন ও আমার উম্মত কান দিয়ে মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবী সাদ করছেন ও আমার সাহাবাই কেরাম ও আমার উম্মত শোনো যেই ব্যক্তির কলবের মধ্যে আমি নবীর ভালোবাসা কলবের ভিতরে জায়গা পেয়েছে আমি নবীর আওলাদ আওলাদ রাসূলের মহব্বত যাদের কলবের মধ্যে জায়গা পেয়েছে আমি নবী নবুয়তের জবানে ডিক্লার দিচ্ছি ইয়াজিফু ইলাল জান্নাতি কামা তাজিফুল আরস ইলা বাইত জাওজিহা রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই নবী প্রেমিক আওলাদ রাসূলের প্রেমিকরা যখন কবরের মধ্যে যাবে কবরের ভিতরে যাবে রব্বুল আলামিন ওই নবী প্রেমিক আওলাদ রাসূলের প্রেমিক ওনার কবরের ভিতর থেকে ওনাকে জান্নাতের লেবাস পরিধান করায় সুবহানাল্লাহ বলেন কিসের লেবাস বলেন না বলেন না কিসের লেবাস জান্নাতি লেবাস পরিধান করায় এবার জান্নাতের দিকে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন আমার নবী বলেন এমন ভাবে নিয়ে যাবেন যেভাবে একজন দুলহাকে আপন দুলহানের দিকে বাসর রাতের দিকে ফুল সজ্জার ঘরের দিকে যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন আমার সাহাবাই কেরাম আমার উম্মতের ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে যাওয়া হবে যাদের কলবের মধ্যে আমি নবীর মহব্বত আমার আওলাদের মহব্বত যাদের কলবের মধ্যে জায়গা পেয়েছে এবং আমি এবং আমার আওলাদের মহব্বত নিয়ে যারা কবরে গিয়েছে তাদের পরিণাম হবে জান্নাত চিৎকার দিয়ে বলেন আর একটু মহব্বতে বলেন আমার ভাইয়েরা বাবার এবার আমার রাসূল বলেন শুধুমাত্র তাই নয় ফতিহালাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ ও আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন এ আমার উম্মত শোনো আমার বান্দার আমার উম্মতরা আমার পাগলরা শোনো নবীর প্রেমিক আওলাদ রাসূলের প্রেমিকরা শোনো তাদের জন্য দরওয়াজা কেটে দেওয়া হবে কবর থেকে জান্নাতের দিকে
দুইটা দরওয়াজা ওপেন করে দেওয়া হবে। বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইটা। কোন দিকে? কোন দিকে? আরো জোরে বলেন কোন দিকে? জান্নাতের দিকে। দুইটা দরওয়াজা ওপেন করে দেওয়া হবে, যে দরওয়াজা দিয়ে মন চাই, অ্যাজ ইউ উইশ, আপনার মন যেদিকে চাইবে সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন দুনিয়ায় থাকতে না চলে যাওয়ার পরে। কথা বলেন না কেন? জান্নাতের শুভ সংবাদ কি দুনিয়ায় থাকতে দিয়েছেন না চলে যাওয়ার পর? আরো জোরে বলেন। আপনাদের মনোযোগ কোন দিকে? শেষ করি আমি, ইম্পসিবল, আমি কথা বলবো না এরকম অমনোযোগীর সামনে। আমি কথা বলবো, নবীর হাদিস বলছি, আর আপনারা ডানে আর বামে দেখতেছেন। নবীর হাদিসের চাইতে বেশি দামি পৃথিবীতে আর কিছু আছে? আমি দামি না হতে পারি, কিন্তু বলছি আমি নবীর হাদিস। সুতরাং নবীর হাদিস বলাকালীন সময়ে মজলিসের মধ্যে যখন কোরআন হাদিসের আলোচনা চলে, কথা বললে 40 বছরের এবাদত নষ্ট হবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আমি আমার থেকে বলছি না, এটা নূর আনোয়ারের লেখক মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই ওনার কিতাব আয়াত আহকাম এর ব্যাখ্যাগ্রন্থ, যেটার নাম আত তাফসিরাতুল আহমদিয়া। এই তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা এই হাদিসের ব্যাখ্যার ভিতরে তাফসিরের মধ্যে হাদিসটা নোট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে অসংখ্য ওলামা ইকরাম, আজকে তাহেরি সাহেব আসবেন তো, সুতরাং আজকে আমাদের চট্টগ্রামের আলেমদেরও রোল পড়েছে। এদিকে আমার ভাই শাহজাদা সৈয়দ আহমদ রাজা কাদেরী, আমার ভাই আল্লামা ওমর ফারুক নাইমি, যিনাদের নিয়মিত দুটো দুটো প্রোগ্রাম থাকে। আমি বুঝি না ওনারা আজকে কীভাবে এই মঞ্চে চলে আসছে, মনে হয় আগে ভাগে সেরে প্রোগ্রাম তাড়াতাড়ি ক্লোজ করে আজকে চলে আসছে বলে। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে সুন্নিয়তের নক্ষত্র তাহেরি ভাই আসবেন, সুতরাং আমরা আজকে ময়দানে অন্যদিকে সময় কম দিই, এদিকে একটু সময় বেশি দিই। আমি যদি এভাবে নারা লাগাতে যাই, ওয়াজ করা হবে না, এত আলেম আজকে মাহফিল আসতেছে। কথা বলে ঠিক কিনা? তাই এই জন্য আমি নারা দিচ্ছি না, অ্যাড্রেসিং করছি না, এগুলো করলে অনেক সময় লাগবে, তাইলে আমি কিছু কথা বলতে পারবো না, হক নষ্ট হবে বলেই আমি সবার নাম অ্যাড্রেসিং করছি না। আর অনেক ওলামা ইকরাম এখানে বসা আছেন, কথা বলেন ঠিক কিনা? যারা এক একজন এক একটা মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে তশরিফ নিয়ে যান, আজকে দাওয়াত ছাড়াই চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইয়ের প্রতি আন্তরিকতা, মহব্বত। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এত দূর থেকে তাহেরি ভাই আসবেন, যে উনি যদি আসেন তো স্টেজের মধ্যে 20-50 জন আলেম না দেখলে ওনার ভিতরে একটা জজবা সৃষ্টি হবে না, উনি মনে করবে যে এখানে মনে হয় সুন্নি আলেম নাই। এখন তাহেরি ভাই এসে বুঝতে পারবেন যে এখানে সুন্নি পাবলিক আছে তা নয়, সুন্নি পাবলিকরা এক একজন সুন্নিয়তের নক্ষত্রদেরকে নিয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের এই মহাসিংহ পুরুষরা গর্জন দিয়ে যাচ্ছে, তাহেরি ভাই আপনি উত্তরবঙ্গে মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে খেদমত করছেন, আর আপনার অন্যান্য ভাইয়েরাও বাংলার রন্ধ্রে রন্ধ্রে খেদমত করে যাচ্ছে। কথা বলে ঠিক? এই ধরনের সিংহ পুরুষরা থাকবে কি থাকবে না? যে জমিনে আল্লামা ইমাম শেরে বাংলা রক্ত পড়েছে এই সুন্নিয়তকে জিন্দা করার জন্য, যে জমিনে ইমাম আল্লামা নূরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাই ডাইরেক্ট হুসাইনি তরিকায় শাহাদতকে বরণ করে নিজের পুরো শরীরের রক্ত সব কিছু ঢেলে দিয়ে গেছেন, সেই জমিনে কি রক্ত ফারুকি তৈরি হবে না? কথা বলে ঠিক না বেঠিক? এখানে আজকে শুধু সুন্নি সমাবেশ শুধু সুন্নি জনতা দিয়ে নয়, আজকে সুন্নি আলেমদের সমাবেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, এই সারা বিশ্বের মুসলমান, এই মুসলমানদের দুশ্মন মুনাফিকরা দেখে নাও, আজকের মঞ্চ থেকে দেখে নাও, সুন্নি মুসলমানরা কোনো বিভেদে নাই, বিভক্তিতে নাই, সমস্ত সুন্নি মুসলমান যেই যেই দরবারের হোক না কেন, ময়দানের মধ্যে আমরা সবাই এক। কথা বলে ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠিক?
ভাই আপনাদের বিরক্ত লাগছে? এরা আমার কথাকে শুনতে মন চায়, এবার কি শুনবেন নাকি মেহমি সাহেবকে দিয়ে ফেলবো নাকি আহমদ রাজা কাদের সাহেবকে দিয়ে ফেলবো? এখানে তো কয়জনকে দেবো? যাই হোক, আমি তাহেরি ভাই তো চলে আসছেন, তো উনি আসা পর্যন্ত সামান্য সময় আমি আপনাদের থেকে নষ্ট করছি। মূলত আপনাদের অ্যাট্রাকশনটা, আপনাদের অ্যাট্রাকটিভ, আপনাদের আকর্ষণ কোন দিকে আমি বড় জানি। তো চলুন, আমি বলতে চেয়েছিলাম নবীজি ঘোষণা দিচ্ছেন, যার কলবে আমি নবীর মহব্বত আছে, আমার আওলাদের মহব্বত আছে, তার জন্যে কবরে যখন যাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে জান্নাতের দিকে দরওয়াজা ওপেন করবেন কয়টা, ভালো করে শোনেন কয়টা। আমরা ওয়াজে আসছি, কিছু নিয়ে যেতে হবে না, শুধু কি বিরিয়ানি নিয়ে গেলে হবে? কিছু নিয়ে যেতে হবে। আমরা কেন ভালোবাসি নবীকে, নবীর জন্য পাগল কেন? আজকে লক্ষ লক্ষ টাকা শহীদ নগরের ভাইয়েরা কেন কোরবানি দিল? এমনি দেয় নাই, আমার নবী ঘোষণা দিয়েছেন, এই আমার উম্মত, যার কলবে আমি নবীর মহব্বত আছে, আমার আওলাদের মহব্বত আছে, তার কবরের ভিতরে আল্লাহ বেহেশতের লেবাস পাঠিয়ে দেবেন, জান্নাতি দুলহা সাজিয়ে নেবেন। এবার কবরের সাথে জান্নাতের সাথে দুইটা দরওয়াজা ওপেন করবেন, যেদিকে মন চাইবে তুমি সেদিকেই জান্নাতে প্রবেশ করবে। এখন জান্নাতের মালিক বানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ নাকি নবী? সেই জান্নাতের মালিকানা দিয়েছেন কে? নবীকে জান্নাতের মালিকানা দিয়েছেন কে? আর নবী জান্নাতের মালিক বানাচ্ছেন উম্মতকে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি পাওয়ার দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া পাওয়ার বলে আমার নবী উম্মতকে চাইলে জান্নাতের মালিক বানাতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবী জান্নাতের মালিক, কথা বলে ঠিক কিনা? শুধু নবী মালিক নয়, নবী যাকে চান মালিক বানাইতে পারে, ঠিক কিনা? কি আমার কথা নাকি নবীর কথা? তো নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? আজকের যুগে যারা বলবে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, আমি বলি ভাইজান আপনি তাফসীর পড়েন নাই, আপনি হাদিসের কিতাব আপনি ভালোভাবে মোতালিয়া করেন নাই, স্টাডি ভালোভাবে করুন, গবেষণা ভালোভাবে করুন, তারপরে আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে আমরা যে হাদিসগুলো পড়তেছি এগুলো আপনারাও পড়ুন, তাহলে আপনারাও বুঝে এসে যাবে, কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ আমাদের সবাইকে নবীর মহব্বত এবং আওলাদ রাসূলের মহব্বত অন্তরে রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন আমিন। আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত এই জন্যই তো বলেছেন, আর শেহাত হে মসনদ এ রিফাত রাসূলুল্লাহ কি, আর শেহাত হে মসনদ এ রিফাত দেখনি হশর মে, দেখনি হশর মে ইজ্জত রসুল লা রব্বিল আরশ জিসকো জো মিল উনসে মিলা বাঁটতি হ্যায় কোনেন মে, বাঁটতি হ্যায় যারা নবীকে জান্নাত বাঁটনে ওয়ালা, নেয়ামত বাঁটনে ওয়ালা, কাসেমে নেয়ামত মানেন না, তাদেরকে আমার আলা হযরত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ও জাহান্নাম মে গয়া জু উনসে মুস্তাগনি হুয়া, আরে হাম রাসূলুল্লাহ কে, হাম রাসূলুল্লাহ কে কষ্ট হচ্ছে? আমি একটু আমার বিষয়টাকে পরিষ্কার করার জন্যে আমি একটু শুরু থেকে যাচ্ছি। তাহলে কি বলছিলাম, আমার নবীর মহব্বত
আওলাদ রসুলের মোহাব্বত যাদের কলবে নিয়ে ইন্তেকাল করে কবরে যাবে, তাদের কবরের সাথে জান্নাতের সাথে দরওয়াজা কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। কে ওপেন করবেন? কথা বলেন, দরওয়াজা খুলে দেবেন কে? আল্লাহ। জান্নাতি লেবাস পাঠিয়ে জান্নাতি দুলহা বানাবে কে? আমার ভাইয়েরা, আমার নবী বলেন, এ আমার উম্মত, শুধু এতটুকুতে শেষ নয়, তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতি দুলহা বানিয়ে দুইটা দরওয়াজা ওপেন করে। এতটুকু বলে আমার নবী শেষ করলেন না। জালাল্লাহু কবরাহু মাজারাম মালাইকাতির রাহমা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনো, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার ওই উম্মতের যার কলবের মধ্যে আমি নবীর মোহাব্বত, আওলাদ রসুলের মোহাব্বত যার কলবের ভিতরে জায়গা পেয়েছে, এই মোহাব্বত নিয়ে যারা কবরে গিয়েছে, তাদের কবরগুলোকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবে। কি বানাবে? জোরে বলেন কি? আমাদের দেশে এখন অনেকে মাজারও মানে না, এমনও আছে না নাই? জোরে বলে আছে না নাই? মাজারের কথা হাদিস শরীফে আছে না নাই? আমরা তো ওলি আল্লাহর মাজার বানাই। আরে আমার রসুল বলছেন, যাদের কলবের ভিতরে আমি নবীর মোহাব্বত জায়গা পেয়ে গেছে, যাদের কলবের ভিতরে আওলাদ রসুলের মোহাব্বত স্থান পেয়ে গেছে, আমি নবী মুস্তফা নূরানির জুবানে বলে যাচ্ছি, এ আমার উম্মত, শহীদ নগরের ভাইয়েরা, আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সুন্নি ভাইয়েরা, নবী প্রেমিক আওলাদ রসুলের প্রেমিক ভাইয়েরা, শুনেন, আমার মা বোনরা শুনেন, আমার রসুল বলেন, যাদের কলবে আমি নবী এবং আওলাদ রসুলের মোহাব্বত জায়গা পেয়েছে, এই মোহাব্বত নিয়ে যারা কবরে গিয়েছো, তাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাইলে আমাদের মাজার, আমাদের কবরগুলো মাজার বানাবে দুনিয়ার মানুষ না, কে? আল্লাহ। নবী বলেছেন জালাল্লাহু, জালাল্লাহু, এখানে যারা মাদ্রাসায় পড়ে গ্রামার বুঝে, ফেল ফাইল যারা বোঝে, জালা এটা ফেল, আল্লাহু ফাইল, অর্থাৎ জালা বানিয়ে দেবেন, মাজার বানাবেন কে? আমার রসুল বলেন জালাল্লাহু, আল্লাহ মাজার বানাবে। মাজার মানে পাকা করে শুধু বিল্ডিং করার নাম মাজার নয়, শুধু গম্বুজ দেওয়ার নাম মাজার নয়, শুধু গিলাপ চড়ানোর নাম মাজার নয়, মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? তো বলি আল্লাহর মাজার আমরা দালান করি কেন, গম্বুজ দিই কেন? এটা এই জন্যে দিয়ে থাকি, সাধারণ মানুষ যেন ইনাকে সাধারণ মানুষ হিসেবে গণ্য না করে, ইনি যে একজন আল্লাহর মহান বলি সেটা যেন অন্তরের মধ্যে উনি বুঝতে পারে, এই জন্য আমরা মাজার বানিয়ে দিই, আমরা বিল্ডিং করি, লাইট জ্বালিয়ে দিই, গিলাপ শরীফ দিই, ওখানে গম্বুজ দিয়ে বুঝাইয়ে দিই, এটা সাধারণ মুমিনের কবর না, এটা একজন আল্লাহর ওলির কবর, ঠিক কি না? করে বলেন ঠিক না ঠিক? আমাদের কবরগুলোকে যা আমাদের আমাদের কবরগুলোকে মাজার দুনিয়ার মানুষ বানাইতে হবে না। আমার আল্লাহর নবী বলেন, আমার রসুল বলে গিয়েছেন, এ আমার উম্মত, তোমরা যারা আমি নবীর জন্য পাগল হয়েছো, আমি নবী মুস্তফার আওলাদের জন্য পাগল হয়েছো, আমি নবী মুস্তফা গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তোমাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ রহমতের ফেরেশতার মাজার বানাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের কবরগুলোকে রহমতের ফেরেশতারাই জিয়ারত করবে। আমরা রহমতের ফেরেশতাদের জিয়ারত চাই কি চাই না? ওই হাত তুলে বলুন, চাই কি চাই না? যদি আল্লাহু আকবার কবীর, আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের কবরগুলোকে রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থান বানাতে চাই, তাইলে আমার নবীর মোহাব্বত এবং আওলাদ রসুলের মোহাব্বত লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন আপনারা বলেন, আমার নবী কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তো বলেন যে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান এবং হুসাইন এরা দুইজন জান্নাতি যুবকদের সরদার। শুধু তাই নয়, আমার রসুল বলেন ইন্নি উহিব্বুহুমা, আমি তাদের দুইজনকে ভালোবাসি, ফামান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে মূলত তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো না, কষ্ট দিয়েছে, দুশ্মনী করেছে, মূলত তারা আমি নবীর সাথে দুশ্মনী করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন কারবালার জমিনে ইয়াজিদ ইমামে আলী মকামকে
কষ্ট দিল নাকি শান্তি দিল? জোরে বলেন, কষ্ট দিয়েছে না শান্তি দিয়েছে? তো আমরা কি সেই ইয়াজিদের পক্ষে যেতে পারি? না। কথা বলে যেতে পারি? না। আমরা কিয়ামত পর্যন্ত এখন কারবালার জমিন থেকে দুইটা ধারায় বিভক্ত হয়ে গেল, একটা হুসাইনি আর একটা ইয়াজিদি। ইয়াজিদের দলে নামাজও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, আজানও আছে, একামতও আছে, জুমাও আছে, নামাজও আছে, কোরআন তেলাওয়াতও আছে, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে আমার নবীর মহব্বত এবং আওলাদ রসুলের মহব্বত। কথা বলে ঠিক কিনা? আমরা কি সেই ইয়াজিদকে সমর্থন করতে পারি? সেই ইয়াজিদের দলকে সমর্থন করতে পারি? তাইলে ইয়াজিদিদের মধ্যে নবীর মহব্বত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বর্তমানে দাঁড়িয়ে রেখে পাগড়ি দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলতে চাই, আমরা বলতে পারি নির্দ্বিধায় যে ইয়াজিদ ইমামে আলী মকামের সারে পাপকে দ্বিখণ্ডিত করতে দ্বিধাবোধ করে নাই, সেই ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলবে তাদের কলবে নবীর প্রেম নাই, আওলাদ রাসূলের মহব্বত নাই। ঠিক কিনা? আমরা কি সেই ইয়াজিদের দলে থাকতে পারি? আমরা কিয়ামত পর্যন্ত হুসাইনি ঠিক না বেঠি? ওই হাত তুলে সমর্থন দেন ঠিক না বেঠি? আমরা ইয়াজিদি নাকি হুসাইনি? আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম ইমামে আলী মকামের আজকে আলোচনা কেন, এটা এটাই প্রমাণ করার জন্যে যে আমরা হুসাইনি মুসলমান, আমরা জান্নাতের সর্দারিত্ব যাদের হাতে আমরা তাদের পক্ষে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক না বেঠি? এই সর্দারি কে দিয়েছেন? নবী দিয়েছেন। বলে কে দিয়েছেন? তো নবী যদি জান্নাতের মালিক না হয় জান্নাতের সর্দারি কিভাবে দিতে পারে? কথা বলেন না কেন? ঠিক না বেঠি? এটা কথা স্টেপ বাই স্টেপ, চেইন বাই চেইন, একটার পর একটা অটোমেটিকলি এসে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এটা জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা আর মুহাম্মাদে আল্লাহুম্মা সাল্লি মেহরবানি করে কি বসবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? যেই যেখানে জায়গা পেয়েছে সেখানে বসতে হবে, যেখানে জায়গা পেয়েছি সেখানে বসবো, এটাই হচ্ছে নবী প্রেমিকের আমরা পরিচয় দেব। যেখানে জায়গা যতটুকু পেয়েছি ততটুকুতে বসে যাব। প্লিজ সবাই সিট ডাউন, নো দাঁড়াবেন না এখন না। নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেশত তাহরীর আগমন শুভেচ্ছার স্বাগতম। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনারা কি খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? তো খুশি হলে যারা যেখানে জায়গা পেয়েছেন বসে যান। এই প্যান্ডেলটা তো আজকে দুই তালা করতে হবে, দুই তালা প্যান্ডেল লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই করার নাই, তাহারি ভাইয়ের শিডিউল পাওয়া তো মুশকিল। যখন ভাইয়েরা দুই মাস দৌড়ে যখন পেয়ে গেল, তাহারি ভাইয়ের যখন আমাদেরকে আসার সম্মতি দিয়ে দিলেন,
তো আমাদের আজকের মাহফিল তো সার্থক হয়ে গেল, কথা বলে ঠিক কিনা? আপনারা জিনাকে এতদিন মিডিয়াতে দেখেছেন, এখন বাস্তবে দেখতে পাচ্ছেন, কথা বলে ঠিক না? বেশি আমরা ওলামায়ে আহলে সুন্নাত আল্লামা তাহেরি সাহেব সহ যত সুন্নি আলেমরা সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে এভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিক, জোরে বলি না আমি? আরো জোরে বলুন, দোয়া করার দরকার আছে না নাই? এখন আওয়াজ বন্ধ করার দরকার আছে না নাই? আওয়াজ চলে কেন প্লিজ? কথা বললে কিন্তু ওয়াজ হবে না, শুধু কথা বলা হবে। আমি মাহফিল কমিটিকে অনুরোধ করছি, আমার ভাইদেরকে আমি বলেছিলাম এই জনাব আলহাজ নূর ইসলাম সর্দার সাহেবের বাড়ির সামনে একটা প্রজেক্টরের তাড়াতাড়ি ব্যবস্থা করো, প্রজেক্টর ওদিকে না, প্রজেক্টর এখন হচ্ছে মহিলারা দেখতেছে, হাজার হাজার মহিলা এসেছে ওরা দেখতেছে। আমি একটা প্রজেক্টর রাস্তায় দেওয়ার জন্য অনুরোধ করছি, তাহলে উত্তর পাশে পুরো রোড ঘোড়া তাহেরি ভাইকে ওখানে দেখে দেখে ওয়াজ শুনতে পারবে। আর এদিকেও যদি সম্ভব হয় আমাদের আব্দুল শুকুর জিপু জসিম ভাইদের বাড়ির দিকে প্রজেক্টর সম্ভব হলে একটা প্রজেক্টর সেদিকেও লাগাই দেন, তাইলে ভাইয়েরা সবাই বসে যাবে। প্লিজ আপনারা হইচে করবেন, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা এই কথা বললে তাহেরি ভাই থেকে ওয়াজ খুলতে পারবা না। দরুদ শরীফের আওয়াজ এমন ভাবে দিতে হবে, মহব্বতে প্রমাণ করতে হবে আমরা এখানে যারা এসেছি একজনও দুশ্মন রসুল নাই, সবাই আশেক রসুল এসেছি, কথা বলে ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? নবী প্রেমিকদের জোয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে প্রমাণ করতে হবে নবীর দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সবার কবি মনোযোগ আছে তো, কথা বলেন মনোযোগ আছে তো? তাহলে ইয়াজিদ কি ইমামে আলী মকামকে কষ্ট দেয় নাই? কথা বলেন কষ্ট দিয়েছে, কথা বলেন কষ্ট দিয়েছে? তো ইমামে হোসেন কষ্ট পেলে নবী কষ্ট পায়, কথা বলে ঠিক কিনা? আমি এখানে কথা শেষ করছি, ভাইরা আমার, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে তাদের ঈমান কখনো থাকতে পারে? জোরে বলেন পারে? আর নবীকে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহই জবাব দেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে আস্তে আস্তে আর বাকি নাই, এখন একজন একজন লেগে বসেছে, ফিটিং হয়ে গেছে, এখন আর জায়গা নাই, কি করবে? তাহেরি ভাইয়ের প্রেমে চট্টগ্রামের এমন কোন থানা নাই, আজকে বিভিন্ন থানা থেকে এসে গাড়ি নিয়ে নিয়েছে, কথা বলে ঠিক না বেছি? সুতরাং তাহেরি ভাই আজকে এক দুই ঘন্টা তকরির হলে চলবে না, মিনিমাম তিন ঘন্টা তকরির চাই, কথা বলে ঠিক কিনা? ওই হাত তুলে বলুন ঠিক না বেছি? আজকে উত্তরবঙ্গে যতগুলো মাহফিল করেছিলেন সবগুলোকে আজকে গরিব নামাজের মতো লোটার মধ্যে ঢুকাইতে হবে, সব মাহফিলকে শহীদ নগরে আজকে আলোড়ন সৃষ্টি করতে হবে। 15-20টা শুধু মিডিয়া এসেছে, আমরা বলিও নাই ওদেরকে আসার জন্য, কথা বলে নাকি ঠিক না বেটি? সুতরাং যার জন্য আজকে এত বেশি আন্তরিকতা নিয়ে সুন্নি জনতার ঢেউ নেমেছে, আজকে নিশ্চয় তাহেরি ভাই অকৃপণতা করবেন না, অবশ্যই অন্তর দিয়ে আজকে সকলকে আওলাদ রসুলের মহব্বতের সাগরের মধ্যে বাসাইয়া দিবে, নবীর প্রেমের সমুদ্রে বাসিয়ে দিবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করো, আমিন বলুন। আমি কথার মতো কথা বলে দুইটা হাদিস বলে চলে যাচ্ছি, যে হাদিসটা বলতে চেয়েছিলাম আপনাদের মনোযোগ আছে?
কথা বলেন মনোযোগ আছে? প্লিজ আর নয় কথা, কথা আর নয়, প্লিজ কিপ সাইলেন্ট। আওয়াজ বন্ধ করতে বলেছি, আওয়াজ বন্ধ। আমি হাদিস বলছি, হাদিসটা শুনেন, তারপর আওয়াজ একদম বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদি আকবাদাল্লাহু তাআলা মিনহু ইবাদাতা 40 সানা আল-আউয়াল ফিল মসজিদি ওয়াল-থানি তিলাওয়াতুল কুরআন والثالث في وقت الاذان والرابع في المجلس والخامس زياره القبور। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এখন কি হাদিস বলেছি? এই হাদিসটা বলে আপনাদের মুখ বন্ধ করার জন্য একটু ভালো করে খেয়াল করেন। আমার রাসূল বলছেন, এ আমার উম্মত, পাঁচটা জায়গার মধ্যে কথা বললে, দুনিয়াবি কথা বললে পাঁচটা জায়গায় তাদের 40 বছরের কবুল হয়েছে, এমন ইবাদত মুহূর্তের মধ্যে ডিলিট হয়ে যাবে। আপনারা কি চান আপনাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাক? কথা বলে আপনারা কি চান? কয়টা জায়গায় বলেন না, কয়টা জায়গায়? আমি এটা বলে শেষ করতেছি, একটু খেয়াল করেন। পাঁচটা জায়গায় দুনিয়াবি কথা বললে তার জীবনের 40 বছরের ইবাদত নষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? এটা নবীর মাহফিল, এখানে আদব লাগবে, ধাক্কা ধাক্কি করা নবীর প্রেমিকার কাজ না। এটা নিশ্চয় কোনো আলেম ইবেন তাহেরি ভাইও এটা পছন্দ করবেন না, যে আপনি একজনকে যে ধাক্কায় ধাক্কায় কষ্ট দেবেন। এটা কোনোদিন মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের আদর্শ হলো স্যাক্রিফাইস করা, এক ভাই আরেক ভাইকে স্যাক্রিফাইস করবে। যেখানে জায়গা পেয়েছি সেখানেই বসে যাব, যেখানে জায়গা পেয়েছি সেখানে দাঁড়িয়ে যাব। কথা বলে ঠিক কিনা? এখানে ধাক্কা ধাক্কির কি আছে? খুব সাবধান, যেন কোনো ভাইয়ের জন্য কষ্ট না হয়, খবরদার। তাইলে আপনার আমল নিয়ে আপনি বাড়িতে যাওয়াটা কষ্ট হয়ে যাবে। শুনেন, আমি হাদিসটা বলে শেষ করছি। আমার রাসূল বলেন, পাঁচটা জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে তার জীবনের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ফিল মসজিদে, মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কোথায় কোথায় বলো না, কোথায়? আমি ঠিক 11টায় মাইক দিচ্ছি তাহির ভাইকে, 5 মিনিট সময় আছে, 5 মিনিট। এক নম্বর হচ্ছে কোথায়? কথা বলেন কোথায়? মসজিদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা যাবে? জোরে বলেন, দুনিয়াবি কথা বলা যাবে? ইয়াজিদিরা কিন্তু, ইয়াজিদিরা এরা কিন্তু মদিনা শরীফে, মদিনাতুল মুনাব্বারায় মসজিদে নববীতে ঘোড়া গাদা বেঁধেছিল, 3 দিন পর্যন্ত আজান জামাত একামত বন্ধ করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? তাহলে মসজিদের ভিতরে যারা গন্ডগোল করবে এরা কখনো হুসাইনি হতে পারে না, এরা নিশ্চিত ইয়াজিদি। কথা বলে ঠিক কিনা? আজকে থেকে মসজিদের ভিতরে কোনো দুনিয়াবি কথা চলবে না। 2 নম্বর, আমার নবী বলেন, হুসানি তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর হচ্ছে, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কয়টা গেল বলে, কয়টা গেল? 2টা। 3 নম্বরে, ওয়াসালিতু ফি ওয়াক্তিল আজান, যখন আজান চলে, আজানের সময় যদি কেউ দুনিয়াবি কথা বলে তার 40 বছরের ইবাদত কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কয়টা গেল বলে না, কয়টা গেল? এ তোমরা এমন করছো কেন, তোমরা এমন করছো কেন? এগুলো তো বিশৃঙ্খলা করা, এগুলো কোনো মহব্বত না। নবীর মাহফিলের ব্যাঘাত ঘটা, সৌন্দর্য নষ্ট করে দেওয়া, এটা কারো অধিকার নাই, এটা কারো অধিকার নাই যে নবীর মিলাদে অসৌন্দর্য করবে, নবীর মিলাদে মানে ধাক্কা ধাক্কি করবে। এটা মেজবানের বাড়ি নয়, এটা নবীর মিলাদ উন্নবীর মাহফিল। কথা বলে ঠিক কিনা? এটা আদবের মাহফিল, এটা ধাক্কা ধাক্কির মাহফিল নয়। কি হয়েছে বুঝতেছি না। আপনারা তাহারি ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন, মাহফিলের পরে সাক্ষাৎ করবেন, সমস্যা নেই, সময় দেবেন। আজকে তো আসা মতো চলে যাচ্ছেন না। আমি আমার কথা শেষ করছি, আমি জোবান বন্ধ করতে বলছি, সাইলেন্ট বন্ধ করার জন্য অনুরোধ করছি। আপনার জীবনের আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাদিস বলছি, ওঠাই কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কি না? কয়টা গেল বলে না, কয়টা গেল? 3টা। 4 নম্বরে, ওয়ার্রাবিউ ফি মাজলিসিন, যেখানে কোরআন সুন্নার মজলিস হয়, যেখানে কোরআন সুন্নার আলোচনা হয় সেখানে যদি দুনিয়াবি কথা বলা হয়
তাইলে 40 বছরের এবাদত নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সর্বশেষ হলো ওয়াল খামিস জিয়ারাতুল কবর, যখন কবর জিয়ারত চলে তখন দুনিয়াবি কথা বললে 40 বছরের এবাদত নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কয়টা বললাম জোরে বলেন, কয়টা বললাম? এই পাঁচটা মনে রাখেন। আমার তকরির থেকে কয়েকটা হাদিস মনে করে যান, তাহারি ভাইয়ের তকরির থেকে কিছু নিয়ে যান, তাইলে এই জীবন সার্থক হবে, ইহকালও শান্তিময় হবে, পরকালও মুক্তিময় হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে, আমার রসুল বলেন তিন শ্রেণীর মানুষ কেয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয় শ্রেণী জোরে বলেন, কয় শ্রেণী? আপনারা কিন্তু এখনো কথা বন্ধ করতেছেন না, আপনাদের জোবান কিন্তু বন্ধ হয় নাই, এবাদত নষ্ট হচ্ছে আপনাদের। আমি কিছু করার নাই, আমি হাদিস বলে দিয়েছি, বয়সটা কোনো 40 হয় নাই অনেকের, কিন্তু আগাম নষ্ট হচ্ছে, 40 বছরের এবাদত চলে যাচ্ছে, একটা করতে আছে সব হারাচ্ছে। এটা আপনার ইচ্ছা, হাদিসের উপর আমল করেন আর না করেন, আমি বলে যাচ্ছি কথাগুলো। দুই নম্বরে শেষ হাদিসটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে তিন প্রকারের মানুষ সুপারিশ করবে কেয়ামতে। কয় প্রকার জোরে বলে, কয় প্রকার? আল আম্বিয়াও সুম্মাল উলামাও সুম্মাস শুহাদাও। এক নম্বর হচ্ছে নবীগণ, দুই নম্বর হচ্ছেন আলেমগণ, তিন নম্বর হচ্ছেন শহীদগণ। এই শুহাদাই কিরাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নবী প্রেমিকদের পক্ষে সুপারিশ করবে। কথা বলে ঠিক কিনা? আমরা ওনাদের সুপারিশ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ওনাদের সুপারিশ পাওয়ার জন্যই আজকের মাহফিল সাজিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আল্লাহ সবাইকে যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা আগামীকাল থেকে সবাই বেনামাজি হব, ঠিক কিনা? নামাজি নাকি বেনামাজি? দুইটা হাত তুলে বলুন, নামাজি নাকি বেনামাজি? আল্লাহ সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। দুই নম্বরে একটা কথা বলে যায়, মদ খাওয়া আর নেশা করা, এটা কি হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের চরিত্র? জোরে বলেন। এখন আপনারা ইয়াজিদি না হুসাইনি, তো হুসাইনিদের হাতে মদের বোতল থাকতে পারে? হুসাইনিদের হাতে ইয়াবা থাকতে পারে? হুসাইনিদের হাতে নেশা থাকতে পারে? আজ থেকে আমরা নেশাকে তিন তালাক দিলাম। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে ওয়াদা করুন, ঠিক না? বেছে আজকে থেকে আমরা মাদক মুক্ত সমাজ করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যে জোরে বলেন আমিন। আর একটা বড় ঘড়ি সর্বশেষ বলে যেতে চাই, সেটা হচ্ছে তাহেরি ভাইও একটা সিলসিলার পীর। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি আমরাও এক একজন এক এক দরবারের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? আমাদের এক একজন হক্কানি সুন্নি পীর আছে না নাই? তো সুন্নি পীর যে যার পীর যেটাই হোক না কেন, পীর থাকবে খানকা শরীফে। ময়দানে যখন আসব সুন্নিয়তের অঙ্গনে সমস্ত পীর এবং সমস্ত পীরের মুরিদরা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে ওয়াদা করুন, ঠিক না? বেছে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.